চলতি মৌসুমের শুরু থেকেই বেহাল দশা মোহামেডানের। একের পর এক ম্যাচ হেরে ধুঁকছে তারা। মাত্র দুটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে সাদা কালোরা। নবাগত ফর্টিসের মুখোমুখি হয়ে আশা জাগিয়েও জয়ে ফিরতে পারল না মানিকের দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। দুদল সমানে সমান লড়াই চালিয়ে যেতে থাকে। ম্যাচের 21 মিনিটে মিনহাজুল আবেদিন বাল্লু ফাউলের শিকার হলে ফ্রি কিক থেকেই বল জালে জড়ান তিনি। 1-0 লিড নেয় সাদা কালোরা। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি দুদল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও আক্রমণে মোহামেডান। 46 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সোলেমান দিয়াবাতে। জয়ের আশা উজ্জ্বল হয় মোহামেডানের। ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ফর্টিস। 56 মিনিটে দুর্দান্ত শটে গোল করেন ফর্টিসের বোরহান। ম্যাচে ফিরে আরও আগ্রাসী হয়ে খেলতে শুরু করে মাসুদ পারভেজ কায়সারের দল। এর ঠিক 8 মিনিট পরেই মুজিবুর রহমান জনির গোলে সমতায় ফেরে ফর্টিস। ম্যাচে 70 মিনিটে শরীফের গোলে পিছিয়ে পড়ে মোহামেডান। তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি ফর্টিস। 77 মিনিটে আরিফ হোসেনের গোলে 3-3 সমতায় ফেরে ম্যাচ। কিন্তু 2 মিনিট পরে দানিলো কুই পাপার গোলে 4-3 এগিয়ে যায় ফর্টিস। এরপর মোহামেডান আর গোল করতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস এফসি। এদিকে দিনের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেলের মুখোমুখি হয় রহমতগঞ্জ। ম্যাচের শুরু থেকে দুদল গোলের চেষ্টা চালিয়ে যেতে থাকলেও 29 মিনিটে রহমতগঞ্জের রক্ষণ দুর্গ গুঁড়িয়ে দিয়ে গোলের দেখা পায় শেখ রাসেল। মাপুকুর গোলে 1-0 লিড নেয় তারা। ম্যাচের 44 মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। তাজিন খন্দকার, সময় সংবাদ।